আত্মা চালান করেছিল, তারপর থেকেই মেয়েটা এরকম অনেকবার সুইসাইড করতেও গেছে, এরকম ব্যাপার। যদি পিরিয়ডের মধ্যে মানুষ যদি কষ্ট যদি দেখে, ওর মধ্যে অদ্ভুত একটা আওয়াজ, কারোর জ্বর হয়েছে বা পেটে খুব যন্ত্রণা, তাদেরকে আমি একটা মন্ত্র দিয়েছিলাম, রিং বাং বটুক ভৈরব নম, তোমার একটা গ্লাসের মধ্যে জল নিতে হবে, জল নিয়ে ওই মন্ত্রটা 28 বার পাঠ করে 3 বার ফু দিতে হবে জলটার মধ্যে, ওই জলটা তুমি যদি পান করো গ্যারান্টেড আছে 24 ঘন্টার মধ্যে তোমার শরীর ফিট। ওং নম শিবায় বলি, ওংটা আমরা বলি না কেন, ওং বলি না, ও এর ওপর থাকে কি একটা চন্দ্রবিন্দু, ঠিক আছে, দেখবে শিবের একটা জনিপিঠ আছে, ভেদ করে শিবলিঙ্গটা এভাবে উঠেছে, ওটা হচ্ছে লিঙ্গ আর চন্দ্রবিন্দুটা হচ্ছে জনি, এই জন্য শিবের মাথায় এবার চাঁদ থাকে সবসময়। আচ্ছা, শিব সবসময় সৃষ্টির ধ্যান করছে, ওং মানে সৃষ্টি, মানে মন্ত্রটি সৃষ্টির জন্য ওং এর দ্বারা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আগে সবার আগে নিজের হাত দেখা ভালো, কি করতে হবে বলো, নিজের চোখের দৃষ্টিটা দেখা দিয়ে আগে হাত থেকে উঠে সবার আগে নিজের হাত দেখ। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজ আমাদের অতিথি আপনাদের সকলের প্রিয়, আপনারা প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে যার নাম লেখেন, যাকে আমাদের এই শোতে চান, যার কথা শুনতে চান। এবং এখন সন্ধ্যের সময় যখন আমরা রেকর্ড করতে বসেছি এবং অলরেডি এখানে আশেপাশের বাড়িতে আমি শাখ বাজার আওয়াজও পাচ্ছি, মানে খুব সুন্দর একটি সময় আমরা আজকে পডকাস্ট রেকর্ড করতে বসেছি। আমাদের সাথে আজকে রয়েছে আপনাদের সকলের প্রিয় রানাদা। নমস্কার। রানাদাকে আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন যারা আমাদের পডকাস্টের ভিউয়ার, এবং যারা চেনেন না তাদের উদ্দেশ্যে রানাদার একটু পরিচয় দিয়ে দিই। প্রথমত, রানাদা একজন সাধক মানুষ, খুব সাধারণ একজন মানুষ, কিন্তু জ্ঞানের ভাণ্ডার রানাদার অপরিসীম। এবং এমন কিছু ইনফরমেশান রানাদা আমাদেরকে দেন যে ইনফরমেশান শুনে আমরা যারা এই চ্যানেলের লিসেনার বা আমি নিজে যেই শোটিকে হোস্ট করি, আমরা কিন্তু সমৃদ্ধ হই রানাদার কাছ থেকে এই ধরনের ইনফরমেশান পেয়ে। রানাদার বাড়িতে কদিন আগে গেছিলাম এবং রানাদার বাড়িতে রানাদা আমায় ডেকেছিল একটা যজ্ঞতে। রানাদা বলো, তুমি একটু যজ্ঞটার ব্যাপারে একটু বলো। আজকের পডকাস্টে আপনারা এমন কিছু শুনতে চলেছেন যা এর আগে কখনো শোনেননি। আজকের পডকাস্টে এমন কিছু ভৌতিক ঘটনা, সত্যি ভৌতিক ঘটনা রানাদা বলবেন যেগুলি রানাদা নিজে এই কিছু মাসে বা এই কিছু বছরে ফেস করেছেন এবং যেগুলো সলভ করেছেন নিজে। আজকের পডকাস্ট হতে চলেছে জমজমাট। জীবনে কিছু এক্সট্রা আর্নিং থাকলে কার না ভালো লাগে, এবং সেই টাকা সাইড থেকে কী করে ইনকাম করতে হয় সেটার জন্য বলবো আজকে র্যাপের ব্যাপারে। হ্যালো গাইজ, বিনিময় একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে তুমি ট্রেড করে আর্ন করতে পারো। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিনিময় অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি খুব সহজে বিনিময় অ্যাপ ডাউনলোড করতে পারবে। তার আগে তোমাকে আমি বিনিময় অ্যাপের ইন্টারফেসটা দেখিয়ে দিই। এখন তুমি একটা গ্রাফ দেখতে পাচ্ছ যেটা কখনো উপর দিকে যাচ্ছে, কখনো নিচের দিকে যাচ্ছে। এখন তোমাকে প্রেডিক্ট করতে হবে গ্রাফটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। আর এক্ষেত্রে যদি আমার প্রেডিকশন ঠিক হয় তাহলে আমি এখান থেকে আর্ন করবো। এখানে আমার ফেভারিট ফিচার হলো 5ST, মানে 5 সেকেন্ড ট্রেড। এখানে মাত্র 5 সেকেন্ডে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। এখন আমি রিয়েল মানি দিয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবো। এখন আমার মনে হচ্ছে গ্রাফ উপর দিকে যাবে, তাই আমি আপে ক্লিক করে দিলাম। 5 সেকেন্ডে আমাদের রেজাল্ট পেয়ে যাবো। 5, 4, 3, 2, 1 আর এই দেখুন, দিস ইজ ওয়াট আই গট। এখানে ডিপোজিট করা খুব সহজ, ফোনপে, UPI, গুগল পে এবং অন্যান্য পেমেন্ট মেথডের মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবেন, এবং উইথড্রয়াল প্রসেসও স্মুথ, আপনি খুব সহজে উইথড্র করতে পারবেন। বিনোমোতে ইনভাইট ফ্রেন্ডসের অপশান থেকে, যেখান থেকে তুমি তোমার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো এবং সে যদি রেজিস্টার করে তাহলে তুমি পাচ্ছ এক্সট্রা বেনিফিট। বিনোমোর সবথেকে বড় ব্যাপার হলো যে এখানে কিছু ডেমো কয়েন এবং $10,000 দেওয়া হবে, যেটাতে তুমি খুব সহজেই ট্রেডিং শিখতে পারবে। ট্রেড শেখার পর তুমি রিয়েল মানি দিয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারবে। ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করো বিনোমো এবং নিজের ট্রেডিং জার্নি স্টার্ট করো। দাদা, কদিন আগে তোমার বাড়িতে গেছিলাম, হ্যাঁ, যোগ্যতে তুমি আমায় ডেকেছিলে, আমি গেছিলাম, তানভীর ভাই গেছিল, বাবান্দা গেছিল, অসাধারণ লেগেছিল সেই যোগ্যে গিয়ে। সেই যে অনুভূতি, সেই অনুভূতিকে আমি কোনোভাবে ভাষায় ব্যক্ত করতে পারবো না। কয়েকটা প্রশ্ন সেই যোগ্য নিয়েই আমার তোমার কাছে আছে। প্রথম, যেগুলো সেদিন আমি উত্তর পাইনি, কারণ সেদিন ব্যস্ততার মধ্যে ছিলে তুমিও, একদমই তাই। এবং আমার যারা অডিয়েন্স তাদেরকে আগে একটু গল্পটা বলে নিই যে রানাদার যোগ্যতে গিয়ে আমি কী কী দেখেছি, একটু বলি এবং তারপর তোমার কাছে আসি। ঠিক ঠিক। রানাদা আমাকে রানাদার বাড়ির যোগ্যতে ডেকেছিল, বগলা মায়ের যোগ্য ছিল এবং আমরা গেছিলাম। এবং যাওয়ার পর সেখানে রানাদা আমায় আগে থেকেই বলে রেখেছিল যে গৌরব, যখন আমার যোগ্যতে আসবে তুমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখবে। যেমন রানাদা বলেছিল যে আগুনকে যেই ডিরেকশনে যেতে বলবো আগুন সেই ডিরেকশনে যাবে,
যজ্ঞতে আমাদের প্রসাদ হিসেবে কারণ ছিল, মানে যেটাকে আমরা মদ বলে চিনি সেটা পুজোর ক্ষেত্রে হয়ে যায় কারণ। যদি আমি জানি না আপনাদের মধ্যে কতজন কখনো র অ্যালকোহল টেস্ট করেছেন, এবং যদি কেউ নাও করে থাকেন বুঝতেই পারছেন যে র অ্যালকোহল খেলে গলা জ্বলে যাবে। সেখানে প্রসাদ হিসেবে যে কারণ ছিল র অ্যালকোহল, সেটা যখন খেয়েছি আমরা, আমাদের অদ্ভুতভাবে কোনো প্রবলেম ছিল না, না গলা জ্বলেছে, না কারোর ওখানে নেশা হয়েছে, মানে প্রত্যেকে তো প্রসাদ অনেকই খেয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে কি করে আগুনকে তুমি একটা ডিরেকশন দিচ্ছ এবং আগুন সেই ডিরেকশনে উঠছে, এটা কি করে পসিবল? দেখো প্রথমে বলি, আমি তো আজ থেকে যোগ্য করছি না, বহু বছর ধরে কাজ করছি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটা সাধনার ফল। বহুদিন ধরে কামাখ্যা সাধনা করছি, বিভিন্ন জায়গায় সাধনা করে এসেছি, ঠিক আছে? একটা বলতে পারো মায়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, যে পার্টিকুলারলি মা শুধু আমার ওই পুজোটা নেওয়ার জন্যই বসে থাকবে। এই যখন হোমে যখন আমরা আহুতি দিচ্ছি, যখন মন্ত্রপাঠ করে যাচ্ছি, মাকে যখন বলছি যে মা লাল হ, লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ রং বদলে যাচ্ছে, নীল হ, নীল হয়ে যাচ্ছে, হলুদ হতে বলছি হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক এক একটা টাইপ, এক এক রকম কালার নিচ্ছে হোমের মধ্যে। এবং এটা আমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না, বড় অদ্ভুত ব্যাপার এটাই। দেখো যারা এসছে তারা তো চোখের সামনে দেখছে, প্রচুর লোক আসে আমার হোম যোগ্যতে, প্রচুর লোক আসে, দেশ বিদেশ থেকেও লোক আসে আমার হোম দেখার জন্য। তখন আমি দেখো আমি এখন যে নর্মাল যে অবস্থায় আছি, তখন কিন্তু আমি এই অবস্থায় থাকি না। যারা যারা আমাকে সামনে থেকে দেখেছে, যারা আমাকে সামনে এসছে বা আমাকে যখন লাল বস্ত্র পরা অবস্থায় যখন হোমে দেখেছে, তখন কিন্তু আমি সেরকম নর্মাল অবস্থায় থাকি না কিন্তু, ঠিক আছে? তখন আমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ঠাকুরের সঙ্গে, ঠিক আছে? তো এটা পুরোপুরি আমার গুরু শিক্ষা, ঠিক আছে? এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, তো তন্ত্রবিদ্যাটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, এগুলো বই পড়ে শেখা যায় না, ঠিক আছে? আর মা না চাইলে সে তন্ত্র কোনো করতে পারে। কিন্তু এখন তো আমি ইউটিউবে বলো বা ইনস্টাগ্রামে বলো বিভিন্ন জায়গায় রিলস দেখছি, মানুষ কি করে বান মারা যায় দু মিনিটে, কি করে কাউকে বশীকরণ করা যায় দু মিনিটে, কি করে এই পড়লে এই করলে এই হয়ে যাবে, এত সহজভাবে মানুষজন বলে দিচ্ছেন, দেখে তো মনে হচ্ছে যে খুবই সহজ। এবং আমাদের যে ইউথ, আমরা যেই জেনারেশন, আমাদের জেনারেশনে তো আমি বহু ছেলে মেয়েদেরকে দেখছি যারা কিনা প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এবং তারা ভাবছে হ্যাঁ এটা করে হয়ে যাবে, এবং তাদের তো এই সাবজেক্টে ইন্টারেস্ট ঢুকছে, ব্যাপারটা ওইটা, এতটাই সহজ একদমই না। একটা লোকও বলতে পারবে না যে এগুলো করে একটা কাজ হয়েছে, ঠিক আছে? একটা কাউকে বশীকরণ করা বা কাউকে বান মারা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এর জন্য একটা সাধনা করতে হয়, তাকে সিদ্ধতান্ত্রিক হতে হয়, সেই মন্ত্রটার উপর তাকে সিদ্ধ হতে হয়, ঠিক আছে? এই যে সামনে যে কামাখ্যায় যাচ্ছি আমরা অম্বুবাচিতে, আমাদের সামনে সাধনা করতে যাই আমরা, যখন পডকাস্টটা ছেড়ে দিয়েছি তখন রাধা হয়তো কামাখ্যা থেকে ফিরেও এসেছেন। তো সবাই তো এক একটা পার্টিকুলারলি একটা সাবজেক্ট নিয়ে সাধনা করে, ঠিক আছে? আমি যেরকম শুধু কামাখ্যা মাকে নিয়ে শুধু সাধনা করছি, আমাদের বিভিন্ন রকম মন্ত্র আছে, গায়ত্রী আছে, আমাদের বীজ মন্ত্র আছে, পাদুকা মন্ত্র আছে, এইসব মন্ত্রগুলোকে আমরা জাগাই। এইগুলো দেখো কার কার কী এক্সপিরিয়েন্স আমি জানি না, কিন্তু আমার গুরুদেব আমাকে যেগুলো শিখিয়ে শিখিয়ে দিয়ে গেছে, বলছে তুই প্রত্যেক অম্বুবাচিতে এসে এখানে যে চারটে দিন মায়ের যখন রজশলা চলে, তখন তুই এই সময় এই এই টাইমে জপগুলো করবি, ওইখানে নাই নাই করে আমাকে পার ডে 150,000 জপ করতে হয়, একই মন্ত্র, একই মন্ত্র 150,000 বার। যখন 150,000 বার আমি কমপ্লিট করব, তখন আমার বাক সিদ্ধ হয়ে যাবে, মানে আমি যা বলবো তাই ফলে যাবে, কিন্তু সেটা এক মনে করতে হবে, অন্যদিকে মন থাকলে কিন্তু এগুলো হবে না। এবার দেখো তুমি যে, তার মানে আমি এটা ধরতে পারি যে বহু মন্ত্র, তার মানে যদি একজন তান্ত্রিক বা একজন সাধক তিনি যখন এই মন্ত্র পাঠ করছেন এবং 150,000 বার তাকে জপ করতে হবে সেই সময়, তার মানে সে যেই যেই মানে যেই যেই সময় মন্ত্রটি পড়ার সময় অন্য মনস্ক হয়েছেন, সেই মন্ত্রগুলো সেই বারগুলো ওয়েস্ট হয়ে যাবে, ওয়েস্ট হয়ে নষ্ট হয়ে যাবে। কারণ মন তো একদিকে করতে হবে, মন মানে মন্ত্র তো, মনটাকে তো এক জায়গায় রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে মনটাকে, একই জায়গায় ফোকাস রাখতে হবে, তাহলেই তো সেই মন্ত্রটাকে সিদ্ধি হবে, ঠিক আছে? আজকে যদি আমি মন্ত্র করতে বসে দেখবো, এটা অনেকের ক্ষেত্রে হয়, ধরো যারা দীক্ষা নিয়েছে, মন্ত্রপাঠ করতে দিয়েছে গুরু, মন্ত্রপাঠ করছে
মন্ত্র ঠিক মতো পাঠ করতে পারছে না, বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে সে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু সেটা কোনো মন্ত্রের মধ্যে পড়ছে না। দেখবো অনেকে দেখবো হাই উঠছে, মন্ত্র করতে বসে প্রচন্ড হাই উঠছে, ঘুম পাচ্ছে। তাহলে মন্ত্র পাঠের সময় কি ভাবা উচিত? মন্ত্র পাঠের সময় তোমার আমাদের যে ত্রিনয়ন যেটা আছে, এই ত্রিনয়নে আমাদের গুরুকে বসানো উচিত, যিনি আমাদের দীক্ষা দেন। আচ্ছা, আর গুরু কথা আমাদের শিব, শিবকে আমাদের এই ত্রিনয়নে কিন্তু আমাদের বসাতে হয়। বসিয়ে তাকে প্রথমে আমরা খুব চিন্তা করব, গুরুকে আগে দেখব, দেখে নিয়ে গুরুকে স্মরণ করে তখন আমরা মন্ত্র পাঠগুলো করব। আচ্ছা, তখন অটোমেটিক সে আমি লাইনে চলে যাবো আস্তে আস্তে আস্তে। এটা কিন্তু একদিনে হয় না, যারা প্রথম দিনই ট্রাই করবে প্রথম দিনই কিন্তু জিনিসগুলো হবে না, আস্তে 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 এই জায়গাটা ধরতে হবে, ঠিক আছে। এবার যে তুমি বলছো যে রিলসের মধ্যে যে এক একটা বশীকরণের মন্ত্র বলছে, এগুলো এক একটা সিদ্ধ মন্ত্র নেই। সিদ্ধ মন্ত্র বলতে আমি যে বললাম যে সাধনা করে যে মন্ত্রকে সিদ্ধ করতে হচ্ছে, এগুলো একটা সিদ্ধ মন্ত্র নেই, মানে যিনি দিচ্ছেন তার দ্বারা সিদ্ধ নয়, না মানে তিনি অত লক্ষ্যবার হয়তো মন্ত্রটা জপ করেননি, উনি হয়তো বই পড়ে বলে দিয়েছে। আবার যে মন্ত্রটা প্রয়োগ করবে কোন একজন অডিয়েন্স যে কিনা দেখছে, সে প্রয়োগ করতে গেলেও হবে না, তাকে তো সিদ্ধ হতে হবে, তাতে গুরু আদেশ লাগবে, গুরু আদেশ ছাড়া কি হয় নাকি এসব? আচ্ছা, ঠিক আছে, তাকে তো মন্ত্রটা সিদ্ধ করতে হবে, তারপরে তো জিনিসটা কার্যকরী হবে। এবার প্রত্যেক করা মন্ত্র যেটা সঠিক লেখা আছে তারও তো কোনো মানে নেই, ঠিক তাই না? হিতে বিপরীত হতে পারে, হতে পারে। এই যে ইউটিউবে, এই যে রিলসে, ইনস্টাগ্রামে আমরা যে সমস্ত মন্ত্রগুলো পাই, কেউ একজন এসে বলে দিচ্ছে এই মন্ত্র পড়ুন এই হয়ে যাবে, এই মন্ত্র পড়ুন বশীকরণ হয়ে যাবে, এই মন্ত্রগুলো সাধারণ মানুষ যদি নিজেদের জীবনে প্রয়োগ করে তাহলে কি হিতে বিপরীত হতে পারে? একদমই তাই। দেখো, যদি মন্ত্র শক্তিতে এইসব বশীকরণ মন্ত্রতে যদি সব কিছু, তাহলে অমিতাভ বচ্চনকে যে কেউ বশীকরণ করে নিতে পারতো, একদম তাই নাকি? হ্যাঁ, তো এগুলো বেকার কথা, এগুলো হচ্ছে যারা যারা ভিউ করেছে দেখছে, যারা বিশেষ করে যারা এইসব করে বেড়াচ্ছে তাদেরই পয়সাটা ইনকাম হচ্ছে আর মানুষের সময়টা নষ্ট করছে। মানুষের এখন সময় নেই, কি করবে না করবে কিছু বুঝতে পারে না, তাই এইসব দেখে বসে বসে, এগুলো করেই সময় নষ্ট করছে, তাই নাকি? ঠিক, একদম ঠিক। আমি এই মন্ত্রের ব্যাপারে আসবো, আমার মনে অনেক প্রশ্ন এসেছে, এবং আমরা কিন্তু পডকাস্ট করার আগে কোনো প্রিপারেশন নিই না, আমরা জাস্ট একবার কথা বলি, নানাদা যে কি নিয়ে কথা হবে, নানাদা বললো চলো আজকে কয়েকটা ভূতের ঘটনা শোনাবো, এলাম ঠিক আছে, তারপর কথা বলতে বলতে যা হবে। তো সেই কথাতেই মানে এই মানে আমরা কি কথা বলবো আমরা নিজেরাও এখনো জানি না বেসিক্যালি। আপনাদের ভালোবাসায় বোধ হয় সেই কনফিডেন্সটা আরও স্ট্রং হয়ে গেছে যে মানুষ এত ভালোবাসছেন এই মুহূর্তে আমাদেরকে। আচ্ছা, মন্ত্রের কথায় তো আসছি, তার আগে আমি তোমাকে ওইটা জিজ্ঞাসা করতে চাই যে কারণের স্বাদ বা কারণ এতটা খেয়েও কোনো নেশা হলো না, কারোর কোনো রকম মাথা টললো না, কারোর কথা জড়ালো না, কোনো ঝাঁজ লাগলো না, কি করে? দেখো, তুমি এক পাত্র কি দু পাত্র কারণ নিয়েছো, তোমাকে দিয়েছি আমি, এরকম যদি এক বোতলও কারণ কাউকে যদি খাইও দিই, তা না ঘুরবে মাথা, না বুক চলবে, না সে কোনো বমি করবে, কিচ্ছু হবে না, কারণ সেটা পুরো মন্ত্র দিয়ে সেটাকে জল করে দিয়েছি। তার যে শক্তি, ওই শক্তিটাকে আমরা নষ্ট করে ফেলি। এবং আরো বড় অদ্ভুত ব্যাপার আমি আপনাদেরকে বলছি, আমি রানাদাকে বলেছিলাম যে রানাদা এটা তো প্রসাদ, তো আমার বন্ধু বান্ধবদের জন্য একটু নিয়ে যাই, তো রানাদা একদম মানে আমাদের পাশে একটা একদম পুরো সিলড বটল ছিল, অ্যালকোহলের বটল, এবং সেটা রানাদা বললো এটা নিয়ে যাও, তো আমি পাবান্দা আমরা বললাম যে রানাদা এটা তুমি মন্ত্র সিদ্ধ করে দাও, আমরা দেখি বাড়িতে গিয়ে আমরা ওরকমভাবে টেস্ট করে দেখবো যে এখানে আমাদের গলা জলে কি জলে না। তো রানাদা ওটা মন্ত্র সিদ্ধ করে দিলেন এবং বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে আসার পর যতজনকে খাইয়েছি তাদের কারোর কিচ্ছু মনে হয়নি, এবং কারোর না গলা জ্বলেছে না বুক জ্বলেছে। দেখো, এই যে কারণ যেটা দিচ্ছি, ঠিক আছে, আমাদের তন্ত্রতে পঞ্চমাকার তো ব্যবহার করতে হয়, ঠিক আছে, মদ মাংস মাছ এমনি সব দেখেছো এখানে রাখা ছিল, মুদ্রা মৈথুন সমস্ত কিছু আমাদের ব্যবস্থা করতে হয়, ঠিক আছে, এই পার্টিকুলারলি সবকটাই কিন্তু সাধকরা ব্যবহার করে থাকে। মা কালী কিন্তু মদ খায় না, সাধকরা নিজেদের কাজ সিদ্ধ করার জন্য, সিদ্ধি করার জন্য এই পঞ্চমাকার কিন্তু ব্যবহার করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে কারণ, কারণটা আমাদের ক্রিয়া আমাদের করতেই হবে, ঠিক আছে। এবার যে মন্ত্রগুলো আমরা এখানে পার্টিকুলারলি ব্যবহার করছি, ঠিক আছে, এগুলো তো মন্ত্র কাউকে বলা যায় না, এগুলো গুরু মন্ত্র, গুরু যেটা শিখিয়ে দেবে সেটা আমাদের নিজের মধ্যেই রাখতে হবে, কখনো এগুলো সমাজে প্রকাশ করতে নেই। আমরা কোনোদিনও কোনো মন্ত্র সঠিক প্রকাশ করি না। হ্যাঁ, খুব মানুষ খুব বিপদে পড়েছে, মানুষ পাচ্ছে না, পয়সা নেই পকেটে, এই করতে পারছে না,
চলো আমি একটা তখন শরীর খারাপ যদি হয়ে থাকে তখন একটা মন্ত্র আমি ফেসবুকে আমি পোস্ট করে দিই মাঝে সাঝে, যে তোমরা এটা করো, করলে দেখবে তোমার অটোমেটিক ভালো হয়ে যাবে। যারা করেছে তারা প্রচুর লোক উপকারও পেয়েছে, আমাকে বলেছে দাদা এটা করে উপকার পেয়েছি। সবসময় দেখো আমরা সবসময় চাই মানুষের ভালো হোক, ঠিক আছে, আমি যে তোমাকে কারণটা দিয়েছি কারণটা খাচ্ছ, তোমার শরীরে যদি কোনো রোগ থাকে সেই রোগটাও কিন্তু ওই কারণের দ্বারা সেরে যাবে, ওর এতটাই পাওয়ার। হ্যাঁ আমি খুব শকড ছিলাম, মানে যে বড় অদ্ভুত জিনিস দেখলাম আমি সেদিন। আপনারা পারলে কখনো রানাদার সঙ্গে যোগাযোগ করে রানাদার যোগ্যতে যাবেন, এবং রানাদার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা কথা বলতে চান বলতে পারেন। আমি এই গল্পগুলোতে আসব, একটা ছোট্ট কেস শুনি তোমার। আচ্ছা বলো, একটা ভৌতিক কেস শুনি তোমার। ভৌতিক কেস, রিসেন্ট কোনো কেস যেটা এসেছে তোমার কাছে? রিসেন্ট অনেকগুলোই হয়েছে, বলো একটা বলো। ফেসবুকও ছেড়েছে অনেকগুলো, দেখেছো? দেখলাম তো ফেসবুকে ছেড়েছে। দেখো একটা কেস এসেছে কিছুদিন আগে, একটি মেয়েকে ছাড়ালাম, অপবাদটা ছাড়ালাম, বগলামুখী যোগ্য ছিল সেই সময়, ওর আগের আমাকে দেখাতে এসেছিল, ওনারা ওর মা নিয়ে এসেছিল, মেয়েটি সম্ভবত নবদ্বীপের দিকে থাকে, ঠিক আছে। তো আমার যে ম্যানেজার আছে সে বাইরে ছিল, এবার সে নাম টাম সব লিখিয়েছিল, তো আমি ঘরের মধ্যে বসে তো দেখি সবাইকে, তো মেয়েটি এরকম আসলো, বেঁধে যখন ঢুকলো দেখলাম ও ঘাটটা এরকম বেঁকিয়ে শুধু একভাবে বসে রয়েছে, মানে মনে সব শেষ হয়ে গেছে, মানে জীবন থেকে সব শেষ হয়ে গেছে। তো আমি দেখলাম ওর মা অনেক মানে কান্নাকাটি, মানে বলছে দেখো আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দাও, বহু জায়গায় ঘুরে এসেছি, কোনো জায়গায় কেউ ঠিক করতে পারেনি, চার পাঁচ জায়গায় গেছি, তুমি ওকে ঠিক করো। তো আমি শুনলাম ঘটনা, তো মেয়েটি কাকা মানে ওদের পরিবারের মধ্যেই ওর ক্ষতি করার জন্য এই জিন তন্ত্র যেগুলো হয় আর কি মুসলিম দ্বারা কোনো ক্রিয়া করেছিল মেয়েটির ওপরে, আত্মা চালান করেছিল, তারপর থেকেই মেয়েটা এরকম। মেয়েটি খালি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে তোমার কি সমস্যা হয়, তখন মেয়েটা বলছে আমার বুকটা কিরকম ভার হয়ে থাকে আর আমি বিভিন্ন রকম কথা শুনতে পাই, মানে কেউ আমাকে ডাকছে কিছু একটা বলছে, আমার বাড়িতে থাকতে ভালো লাগে না, এ না অনেকবার সুইসাইড করতেও গেছে এরকম ব্যাপার। তো কেসটা শুনলাম, আমি ঠিক আছে তাহলে আপনি কাজ করুন, আমার সামনে যোগ্য আছে, তো ওকে একটা তারা কবচ আমি করে দেবো, তারা মায়ের কবচ, আর ওকে যোগ্যতা আমার লাগবে, সেদিনকে যা ছাড়ানোর আমি ছাড়িয়ে দেবো। তারপরে আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম দেখেছিস মেয়েটার কেসটা দেখেছিস, তো বলছে হ্যাঁ দাদা আমার খুব ভয় লাগছিল যখন এখানে নাম লিখেছে তখনই কীরকম করছে, চোখ মুখ এখন এমনভাবে তাকাচ্ছে, আমার নিজেরই ভয় করছে ওকে দেখে। হ্যাঁ ঠিক আছে, তো তারপরে এসছে আমার যোগ্যতে, বিকেল থেকে সেদিনকে শুরু করেছি কাজ, ঠিক আছে। তো বিকেলে বসে ওকে আমি প্রথমে ছাড়াচ্ছিলাম, একটু কান্নাকাটি করলো, করার পর একটু মানে অস্বাভাবিক আচরণ যেটাকে বলে সেরকম করছিল, করার পর আবার সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, এবার তুমি দেখবে আমার প্রত্যেক যোগ্যতা আমার মা থাকে, আমার নিজের মা কিন্তু আমার যোগ্যতা থাকে, তারপর করতে 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 তখন ওকে আমি ধরলাম, পুরোপুরি ব্যাপারটার মধ্যে আমি ঢুকলাম যে চল এবার ওকে আমি ছাড়াবো। তখন ও বিভিন্ন রকমভাবে, তুমি যদি ভিডিওটা দেখো, যে ভয়ঙ্করভাবে চিল্লাচ্ছে, হঠাৎ করে অন্য ভয়েসে চিল্লাচ্ছে, হাসছে। ভিডিওটা অ্যাড করে দেবো এখানে? হ্যাঁ অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মানুষ দেখুক, ভিডিওটা তাহলে অ্যাড করে দেবো, মানুষ জানুক, দেখতে পাবেন। বল 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 বল
মানুষ জানুক, মানুষ দেখুক যে এটা যে কোনো মানুষের সঙ্গেই হতে পারে, ঠিক আছে? মানুষকে সাবধান হওয়াটা উচিত। আমি ভিডিওটা নিজের জন্য বলছি না কখনো, কিন্তু মানুষকে সাবধান করছি যে যে ক্ষতি যাত্রার হতে পারে, সাবধান কিন্তু সবাইকে থাকাটা উচিত। যেরকম ঈশ্বরও আছে সেরকম প্রেতও আছে, ভালো খারাপ মিলিয়ে কিন্তু সমাজ চলছে, ঠিক আছে? সত্য যুগ থেকে আমাদের কলিযুগ, এই চারটে যুগ, সত্য, তেতা, দাপর, কলি, প্রত্যেক কটা যুগের মধ্যে কিন্তু এক একটা করে মানুষের মধ্যে কিন্তু সব বিরাজ করছে। দেখুন সত্য যুগে আমরা যেমন দেখে এসেছি, যেগুলো আমরা জেনে এসেছি, সেই সময় ছিল কিন্তু ঈশ্বর একদিকে আর দৈত্যরা ছিল একদিকে। তারপরে এসছে ঈশ্বর দৈত্য সব একটা পরিবারের মধ্যে আলাদা আলাদা জায়গায়, আর কলিযুগের মানুষের মধ্যেই দেখবে দৈত্য আর ঈশ্বর একসঙ্গে দুজনে বাস করছে। মানে তুমি বলছো যে সত্য যুগে ঈশ্বর এক সাইডে হলে দৈত্য অন্য সাইডে, অন্য সাইডে, আলাদা আলাদা যুগে, কিন্তু কলিযুগে হচ্ছে একই শরীরে দুজনে বাস করছে। দেখবে কারো ভালো রূপও দেখতে পাচ্ছে, কারো খারাপ রূপও দেখতে পাচ্ছে, ঠিক তাই তো? তাহলে মানুষের মধ্যে কিন্তু সেটা রয়েছে, মানুষ কিন্তু ফিল করছে না, ঠিক আছে? দেবে সত্য যুগে মানুষ ছিল 21 হাত লম্বা, ঠিক আছে? আগে সত্য যুগে মানুষ ছিল 21 হাত লম্বা, তারপরে আসলো তেতা যুগে, তেতা যুগে মানুষ আসলো হচ্ছে 14 হাত লম্বা, মানে এক একটা যুগ আসছে এক একটা করে কমছে, হাইট কমছে। তারপরে দাপরে আসলো মানুষ 7 হাত লম্বা, মানে 7 হাত করে কমছে, ঠিক আছে? আর কলিযুগে মানুষ আছে 3.5 হাত লম্বা। তুমি যদি তোমার হাইট দেখো, তোমার হাতে যদি মাপো, যে কোনো ব্যক্তি, পৃথিবীর যে কোনো ব্যক্তি নিজের হাত দিয়ে যদি নিজের হাইটটা মাপে, দেবে 3.5 হাতে বেশি না, এর বাইরে মানুষ যেতে পারবে না। দারুণ ইনফরমেশন, ঠিক আছে? ওই কেসটা তারপর কি হলো? ওটা তো ভিডিও আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, এবার ওকে অনেকক্ষণ ধরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছে, কর্পূরের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি, হোমের মধ্যে আগুন নিভিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। কর্পূরে আগুন, মানে কি বলবো, যে কর্পূরটাও জ্বলছে না, পাটকাঠি দিচ্ছি আগুনের মধ্যে, পাটকাঠি জ্বলছে না, কালো হয়ে যাচ্ছে, মানে এত পাওয়ার আত্মার। আরও কিছুতেই বেড়াতে যাচ্ছে না, ওখানে বলছে যে আমাকে তোরা কেউ পারবি না ছাড়াতে, ছাড় আমাকে, ছেড়ে দে, কেউ পারবি না। আর ভেতর দিয়ে একটা অদ্ভুত রকমের আওয়াজ, যদি ভিডিওটার মধ্যে মানুষ যদি স্পষ্ট যদি দেখে, ওর মধ্যে অদ্ভুত একটা আওয়াজ, ঠিক আছে? তারপরে অনেকক্ষণ মন্ত্রপাঠ করার পর ও অজ্ঞান হয়ে পড়ে, করার পর তারপরে প্রায় 1/2 ঘন্টা অজ্ঞান হয়েছিল, তারপরে উঠেছে। উঠে ওরা কিছু সেরকম মনে নেই যে আমি এগুলো করেছি কিনা, কিন্তু যখন বলছে দাদা আমি যখন বলছি যে আমাকে ছাড় বলে, আমার কিন্তু জ্ঞান রচ্ছে, কিন্তু আমি যে, আচ্ছা এই মেয়েটি কি ওই মেয়েটি যে আমার এক বন্ধুর থেকে হচ্ছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মানে তার মানে এটা কোনো রকম যে সাজানো ঘটনা নয়, এটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, আমার এক বন্ধুর থ্রুতে সে এসেছিল, আমি জানি ঘটনাটা। তো লোকে অনেকগুলো আত্মা ধরেছিল, আত্মা তিনটে, তিনটে না, তিনটে আত্মা ধরেছিল। তো তারপরে বলছে যে আমার এইটুকানি বুঝতে পারছি যাবে, তারপরে যে পরবর্তীকালে যে যেগুলো ঘটেছে সেগুলো আমার মাথায় নেই। আচ্ছা, ও বলছে যে আমার ভেতর দিকে একটা কথা বলছে। আচ্ছা, আর বলে আমার প্রচন্ড কষ্ট হয়েছে, আমার বুকের মধ্যে মানে চেপে বসে আছে, কিছুতেই ব্যথা পাচ্ছে না। আর আরেকটা জিনিস, ওর গলায় একটা কার্ড ছিল, ঠিক আছে, কালো কোনো একটা কার্ড ছিল, কে ওটা দিয়েছিল, কোনো মুসলিমদের যে কবজ হয় ওরা কোনো একটা দিয়েছিল, ঠিক আছে? তখন আমরা কার্ডটাকে ছিঁড়ে দিই। আচ্ছা, ওই ওটার মধ্যেই কি প্রবলেমটা ছিল? না, ওটার জন্য আরো আরো গেড়ে বসছিল। তুমি যে বললে যে মানুষ এই ভিডিওগুলো দেখুক, মানুষের সাবধান হওয়া দরকার, এবং আমরা সবাই চাই যে কারোরই যেন কোনো রকম সমস্যা এরকম না হোক, তো সাবধান হওয়ার জন্য কি করবে? আমরা কিন্তু আরও অনেক ঘটনা আজকের আমাদের কাছ থেকে শুনবো। আপনারা এই পডকাস্টটি শুনতে থাকুন, আজকের এই পডকাস্টে আপনারা যা যা শুনবেন
তাই আপনাদের জন্য খুব অবাক হওয়ার মতন হবে। সো শুনতে থাকুন। দেখো, সাবধান হওয়ার জন্য আমি মনে করব যে কিছু সঠিক ব্যক্তি যারা তীর্থস্থান, যারা বড় বড় যায়, যেমন কামাখ্যা, ঠিক আছে, যেমন তারাপীঠ, তারাপীঠে খুব কম লোক আছে, মানে বড় বড় লেভেলের সাধক বলো, তান্ত্রিকগুলো খুব কম আছে, ঠিক আছে, যারা খুব ভালো মানুষ, আমি এদের শরণাপন্ন হওয়াটা খুব উচিত, ঠিক আছে, নিজের অন্তত নিজের প্রোটেকশনের জন্য। এটা যে কেউ করতে পারে। শরণাপন্ন হয়ে আমি কি বলবো তাকে, যে আমার চিনবই বা কি করে যে এই লোকটা প্রকৃত লোক? ঠিক চিনে যাবে, ঠিক আছে, কারো না কারোর মাধ্যম দিয়ে ঠিক চিনে যাবে। কিন্তু এমন তো হতে পারে না যে যতজন এখানে দেখছে যদি 100,000 মানুষ দেখে, 100,000 মানুষই সঠিক মানুষটার কাছে পাবে না। অ্যাকচুয়ালি দেখো, এগুলো আমরা আমাদের কাছে যারা যারা আসছে, আমি যাদের যাদের গার্ড দিয়ে দিচ্ছি, তারা সবাই ভালো আছে, কেউ খারাপ নেই, ঠিক আছে, সবাই ভালো আছে। দেখো, এবার কিছু কিছু মানুষ আসে সমাজে প্রকাশ করে, আবার কেউ আসে না, আসতে চায় না, গুপ্ত সাধকরা কখনো আসতে চায় না, তারা নিজেকে লুকিয়ে রাখে, ঠিক আছে, তারা শুধু সাধনা করতে থাকে যে আমি ঈশ্বরের কাছে পৌঁছাবো। কিন্তু আমরা দেখো, আমরাও কিন্তু চাই ঈশ্বরের কাছে পৌঁছাবো, কিন্তু আমরা সবসময় চাই যে মানুষকে বাঁচিয়ে ঈশ্বরের কাছে যাবো। যে ঈশ্বর তো আমাকে জিজ্ঞেস করবে যে তুই শুধু আমাকেই ডেকে শুধু আমার কাছে এসছিস, শুধু তুই নিজের স্বার্থটাকেই করতে এসছিস, তুই মানুষের জন্য কি করেছিস? পৃথিবীতে কিন্তু কোনো মানুষ তুমি কিন্তু যে খারাপ সেটাও বলতে পারবে না, আর কোনো মানুষ যে পুরো ভালো সেটাও তুমি কিন্তু বলতে পারবে না। কারণ তুমি একটা মানুষকে দেখাতে পারো না সে কোনো একটা খারাপ কাজ করেনি, সে একটু একটু হলেও সে খারাপ কাজ করেছে। সে তো যুধিষ্ঠিরও মিথ্যে কথা বলেছিল। হ্যাঁ, আবার দেখো, যারা খারাপ কাজ করছে তারাও কিন্তু কিছু হলো কাউকে না কোনো দান ধ্যান করেছে, ঠিক আছে, কর্ণ কর্ণ কি কর্ণ কিন্তু দাতা কর্ণ হয়েছিল, ঠিক তো? তাহলে দান হচ্ছে সবচেয়ে মহৎ কাজ, দান করা, ঠিক আছে। তো এখানে আমরা খারাপ ভালো কাকে ধরবো? আচ্ছা, তার মানে আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে চলে আসে যে কার হবার, কার পাবার আর কার পাবার নয়, মানে যার পাবার সে বোধহয় এমনি গুরুভাগ্য, তার যার ভালো হবে সে পেয়ে যাবে গুরুভাগ্য। দেখো, এটা জ্যোতিষীদের ক্ষেত্র আছে ব্যাপারটা, এটা জ্যোতিষী যদি নিয়ে বলি, গুরুভাগ্য তো অ্যাস্ট্রোলজি চার্টের উপর নির্ভর করে। গুরুভাগ্য পাবো, নাইন হাউস দিয়ে আমরা বিচার করি। আচ্ছা, নাইন হাউসের গ্রহটা দেখতে হয় যে এ কেমন গুরু পাবে, কতটা সঠিক গুরু পাবে, এর ধর্মের প্রতি আগ্রহটা কতটুকু, এটা হচ্ছে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, যদি তোমার নবমের, আমরা তো লগ্ন থেকে বিচার করি, লগ্ন দিয়ে আমরা নবমপতি যখন দেখবো, যেখানে নবমপতি যদি আমাদের স্ট্রং থাকে, মানে ধরো আমার দিয়ে বলছি, ধরো আমার নবমে চন্দ্র বসে, আমার যে বৃশ্চিক লগ্ন, নবমে চন্দ্র কর্কট রাশি আমার, তো আমার এখানে গুরুভাগ্য খুব ভালো, কারণ নিজের স্বঘরে সে বসে রয়েছে। আচ্ছা, চন্দ্র হচ্ছে কর্কটে নিজের স্বঘর, তো এখানে আমার গুরুভাগ্য ভালো, মানে আমার গুরু আমাকে সঠিক শিক্ষাটা দেবে, ঠিক আছে। এবার কারো ধরো নবমে বৃহস্পতির সঙ্গে রাহু সম্পর্ক করেছে, এখানে একটা গুরু চণ্ডাল যোগ হয়ে গেল বৃহস্পতির সাথে, রাহু রাহু বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি রাহু হচ্ছে চণ্ডাল, তাহলে কি হলো, তার ধর্মের প্রতি কোনো কিন্তু তাকে এগোতে দিল না, আগ্রহটা দেখালো না, নষ্ট করে দিল। এবার ধরো কারোর মঙ্গল রয়েছে, সে কিরকম গুরু পাবে, সেই ইয়ং গুরু পাবে, মঙ্গল হচ্ছে সবসময় ইয়ং, আচ্ছা, ঠিক আছে, ইয়ং গুরু পাবে, তেজ, মানে তেজি গুরু থাকে, দেখবে এক একটা ধর্মগুরু থাকে প্রচুর তেজ, মানে রাগ সংগ্রহণ করতে পারে না, যে তুই করেছিস চল তোকে আমি মেরে দেবো, হ্যাঁ হ্যাঁ থাকে তো এরকম লোক থাকে। তো আরেকজন আছে খুব শান্ত, যে তুই কত ক্ষতি করবি করতে থাক না, শেষ হাসিটা তো আমি হাসবো, দেখবে ঠিক মানুষের মধ্যেই ক্যারেক্টার গুলো রয়েছে প্রত্যেকটা ব্যক্তির ভেতরে। একটা আরেকটা কেস শুনি এর মধ্যে আসা, আরেকটা কেস এসছে হাওড়াতে, ঠিক আছে, কোন জায়গাটা আমি নাম বলছি না, এটা বলাটা উচিত না, হাওড়াতে একটা বাড়িতে হঠাৎই কেসটা এসছে যে ওই বাড়িতে ওরা রয়েছে বিগত 30-35 বছর ধরে রয়েছে কোয়ার্টার। তো ওই বাড়িতে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, ওইখানে একজন বয়স্ক লোক থাকে, তার ওয়াইফ থাকে, মানে মা বাবা থাকে। তো মাঝে মাঝে ওই বাড়িতে যখন ওরা ঘুরতে যায়, বাড়িতে মানে বাপের বাড়িতে মেয়েটা ঘুরতে যায়, ওটা ছোট বাচ্চা আছে, 1.5 বছর কি 2 বছরের বাচ্চা আছে, ওরা গেলি ওদের সামনে ঘটনাগুলো ঘটছে। কি ঘটছে, দেয়ালের মধ্যে কেউ লিখে রাখছে হেল, বা নিজের মধ্যে একটা একটা করে ইংলিশের অক্ষর লিখে রাখছে, ধরো তুমি তাকিয়ে রয়েছো দেয়ালের মধ্যে। বাচ্চাটা গেলেই এটা হচ্ছে, বাচ্চাটার মা বাবা গেলেই হচ্ছে, এরকম মানে বাচ্চাটা থাকলেও হচ্ছে, এরকম হচ্ছে,
মানে তুমি দাঁড়িয়ে রয়েছো দেয়ালের মধ্যে, তোমার দেয়ালের মধ্যে অটোমেটিক লেখা উঠছে, দেয়াল থেকে রক্ত পড়ছে, দরজা দিয়ে রক্ত পড়ছে, রক্ত পড়ছে। হ্যাঁ, তোমাকে আমি ছবিগুলো হয়তো দেখিয়েছি। হ্যাঁ, তুমি তো ছবি পাঠিয়েছো, আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, ছবিগুলো দেখতে পারবে। এইগুলো হচ্ছে ক্রিয়া করা, মানে কেউ ক্রিয়া করেছে ওর ফ্যামিলিটার উপর, যাতে দেখো এগুলো আছে অনেকে না উচ্ছেদ করে, বুঝতে পারছো? ধর তুমি একটা সম্পত্তি নিয়ে রয়েছো, কারোর ওর প্রতি খুব একটা আক্রোশ যে এটাকে আমি তাড়িয়ে এই জায়গাটা আমি অন্য কিছু বানাবো, তো আইনগতভাবে যদি ফেঁসে যায়, চলো কোনো তান্ত্রিক দ্বারা আমি এই কাজগুলো করাই, আচ্ছা, তখন কিন্তু তারা এইসব কাজগুলো করে। এগুলো সব ব্ল্যাক ম্যাজিকের পার্ট হয়ে যায় না? ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, পুরো ব্ল্যাক ম্যাজিক। যেরকম রিসেন্টলি আরেকজন ঘটনা এসেছে, সেদিনকে আমি ফলোয়ারিনে অবশ্যই হোম করলাম, ছেলেটির বাড়ি হচ্ছে শ্যামবাজার। আচ্ছা, ছেলেটির বড় মামা, ছেলেটির নাম শুভজিৎ। নাম বললে অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই, সত্যি কথা বলছি তো, আমি তো মিথ্যা কথা বলছি না, কি আছে, আমি কাউকে ভয় টয় পাই না। ঠিক আছে, ছেলেটির নাম হচ্ছে শুভজিৎ। তো ওর বড় মামা ওই পরিবারের সাতজনকে এই বান দ্বারা, মানে ব্ল্যাক ম্যাজিক দ্বারা তাকে, তাদেরকে মেরে ফেলেছে। একই পরিবারের সাতজন, তার মধ্যে ওর মা মারা গেছে রিসেন্ট। সাতজন মরে গেছে? সাতজন, জাস্ট ব্ল্যাক ম্যাজিক করে? ব্ল্যাক ম্যাজিক করে সাতজনকে মেরে ফেলেছে বান মেরে। ছেলেটা বেঁচে আছে এখন? ছেলেটা বেঁচে আছে এখন। ছেলেটাকেও ধমক দিচ্ছে যে তোকেও আমি বেশি দিন বাঁচতে দেবো না। হ্যাঁ, তো ছেলেটা আমার কাছে এসছে, তো আমি প্রোটেকশন ওকে আমি দিয়ে দিয়েছি, আশা করি ওর কিছু আর করতে পারবে না। তো রিসেন্টলি ও দেখছে যে কিছু সর্ষে টর্ষে কিছুর পুরাচ্ছিল যে এগুলো করার জন্য। তো ওর মামি, যে মামা আরেকজন মারা গেছে, তার বউ এসছে, বলে আপনি আবার এগুলো কেন করছেন? বলছে বেশি কথা বলতে যাস না, এরপরে বা তোকে আমি ছবি করে দেবো। এত কনফিডেন্স? এত কনফিডেন্স, বলছে আমি বলে বলে আমার তোরা কেউ কিছু করতে পারবি না, যতই তোরা যেখানে খুশি যা, যা পারিস কর। ও তো বুঝে গেছে যে আমি কিছু একটা করেছি, মানে ওদেরকে শুনিয়ে বললো যে তোরা যেখানে পারিস যা খুশি কর, যে তোরা আমাকে কিছু করতে পারবি না। তুমি তো প্রোটেকশন দিয়েছো? আমি প্রোটেকশন দিয়ে রেখেছি, আর আমি যাকে একবার প্রোটেকশন দিয়ে রাখবো, কারো বাবার ক্ষমতা নেই কেউ কিছু করবে, এটুকুনি আমার ক্ষমতা। ওই তুমি বললে না যে তুমি বলছো আগুন কেন সোজা হচ্ছে, আগুনের কালার কেন চেঞ্জ হচ্ছে, তাহলে এইটুখানি তো ক্ষমতা রাখতে পারি মায়ের সঙ্গে, যখন মা আমার কথা শুনছে, তাহলে মা তো আমার এইটুখানি শুনবে যে মানুষের প্রাণ বাঁচানোর কথাটা। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখো এই যে বশীকরণ, ঠিক আছে, অনেকে করতে আসে। দেখো আমি তোমার কাছে, ধরো কেউ এসে একটা কোনো কথা বলছে, ধরো তোমাকে যে একটা গল্প বলছে, তুমি সত্যি না মিথ্যে তুমি কিন্তু যাচাই করছো না ব্যাপারটা। আমার কাছেও কিন্তু মানুষ এসে বলছে, আমি কিন্তু সত্যি মিথ্যে যাচাই করছি না, মানুষ বলছে দাদা আমাকে এরকম বশীকরণ করতে দাও, আমার স্বামী কথা শুনছে না, আমার বউ কথা শুনছে না, হ্যান না তেন, অনেক রকম বশীকরণ হয়, করে দাও। কিন্তু কতটা যে অথরেন্টি, কতটা সঠিক, সেটা কিন্তু আমি বিচার করছি না, যে ঠিক আছে চলো তোমাকে আমি বশীকরণ করে দিচ্ছি, এতে যে খারাপ হবে বা ভালো হবে সেটা কিন্তু আমি কিন্তু ভালো করে বিচার করছি না, আমি কিন্তু করে দিচ্ছি। করে দেওয়ার পর কারোর ভালো, ধরো হয়ে গেছে বশীকরণ, কিন্তু কারো আবার হয়নি, এরকম হয়েছে কারো হয়নি, কারণ মা চায় না, তিনি না চাইলে কি করে, কারণ সে তো গার্ড দিচ্ছে, কারণ সবই তো ঈশ্বরের হাতে, সে তো সবই কন্ট্রোল করছে। ওই কেসটা একবার বল। কোনটা? যেটা বলছিলে রিসেন্ট একটা কেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিসেন্টলি একজন ঘটনা, তোমারই একজন চেনা জানার লোক, ঠিক আছে, সে এসেছিল, আমি নাম প্রকাশ করছি না, এগুলো বলতে পারবো না, এটা বলাটা ঠিক না। তো তার বউকে একটা বাজে ক্রিয়া করে রেখেছে, মানে তাদের প্রতি প্রচুর আক্রোশ মহিলাটার প্রতি। তো আমি দেখলাম, মহিলাটাকে দেখে বললাম যে তোমার পেটে ওষুধ করা রয়েছে, ওষুধটাকে তুমি তুলে নিয়ে আসো, আগের দিন যে ভিডিওতে বলেছিলাম টিকটিকি বাজার চলে যান, ওইখানে গিয়ে তুলে নেবেন, ওষুধ টষুধ সব তুলিয়েছে। তো ওই লোকটা এসছে, লোকটা এসে আমাকে বলছে যে আমার ওয়াইফের সঙ্গে অনেক কিছু খারাপ জিনিস ঘটেছে। তো মহিলাটা বলছে আমার শরীর ভালো যাচ্ছে না, ওদের বাড়িতে পরিবারে অনেকে মারা যাচ্ছে পরপর, এরকম ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, তো আমি বললাম কিরম কিরম ঘটনা ঘটছে, বলছে বিভিন্ন রকম অসুখ রোগ ধরে নিচ্ছে, ওনার কিডনির সমস্যা হয়েছে, প্রচুর টাকা খরচা করে এগুলো হচ্ছে, তারপরে বউয়ের সারা শরীরে যন্ত্রণা কমে না, এগুলো হয় না। তো রিসেন্টলি ও একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস দেখতে পেয়েছে,
যে এমন ওকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে ওর হাজবেন্ডের রূপ ধরে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে এসছে। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে দেখছে ওর স্বামী কানে দাঁড়িয়ে ইউ আর নট সেফ ব্রো, মানে এরকম করে বলছে। আমি আর সূর্য শুনছি, তো আমি বললাম যে ঠিক আছে চলুন এবার তাহলে কামাখ্যায় যাবো। কামাখ্যায় গিয়ে ওখানে যা কাজ করে, উনি যাচ্ছেন তোমার সাথে? হ্যাঁ যাবে। ঠিক আছে, দেখি কি হয়। মানে অদ্ভুত অদ্ভুত কেস, মানে রানাদার কাছে কেসগুলো আসে, আমি রানাদাকে মাঝে মাঝে ফোন করে বলি এলো কোন নতুন কেস শুনি কি হয়েছে। দেখো আমার যেগুলো যেগুলো ঘটে সেগুলো তোমাকে পাঠিয়ে দিই সঙ্গে সঙ্গে। হ্যাঁ তুমি তো আমাকে ফোন করে করে বলো, রানাদা আমাকে ফোন করে বলে জানো তো গৌরব এরকম একটা ব্যাপার হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা এই যে কেসগুলো যে আমরা দেখছি যে এখানে কেউ কিছু চালান করে দিচ্ছে কারোর, হ্যাঁ আমার মানে এটা আমার খুব মানে ব্যক্তিগত লেভেলে একটা প্রশ্ন, খুব বোকা বোকা প্রশ্ন হতে পারে। আমরা দেখেছি কিছু জায়গায় ভূত ধরে কিরকম ভাবে যে কোনো একটা এন্টিটি কোথাও থাকতো এবং সেখান দিয়ে যাওয়ার সময় আমাকে ধরে নিয়েছে, মেয়েদের চুল খোলা অবস্থায় ধরে নিয়েছে, এরকম প্রচুর গল্পতে আমরা পড়েছি। এই এন্টিটিগুলো বেশি কষ্ট দেয়, বেশি প্রবলেমেটিক, নাকি কারোর ওপর চালান করাটা বেশি প্রবলেমেটিক? চালান করাটা, যদি চালান করা হয়ে থাকে। হ্যাঁ চালান করাটা খুব বাজে জিনিস অ্যাকচুয়ালি এগুলো না। আমি সত্যি কথা বলতে নিজের পরিবারের লোকজনের এখন বেশি শত্রুতা করছে একদম। এটা তো এখনকার যুগের সত্যি, এটা এখনকার যুগের সত্যি বলতে এটা কলিযুগের সত্যি কথা যে পরিবারের মধ্যেই দ্বন্দ্ব থাকবে, কারণ কলিযুগে শুক্র যে গ্রহটা এর এতটাই পাওয়ার যে কলিযুগে দেখবে শুক্র হচ্ছে কি, শুক্রাচার্য, দৈত্যগুরু। শুক্র কিন্তু দৈত্য ভাব থাকে, দেখবে শুক্রর মধ্যে যত রাজ্যের লোভ লালসা কিন্তু সব শুক্র করে। আচ্ছা এই জন্য যত রকমের সোনা গয়না অর্নামেন্টস টাকা পয়সা, হ্যাঁ হ্যাঁ সব শুক্র, গার্লফ্রেন্ড সব শুক্র। এই জন্য দেখবে এই শুক্রের নজরটা এমনই পড়েছে, এই জন্য দেখবে ধর্মগুরুদের পয়সার প্রতি প্রচুর লোভ। আচ্ছা মানে শুক্রের প্রভাবটা পড়ছে গুরুদের মধ্যে। আমি যদি কারোর কাছে দীক্ষা দিই, আমি কিন্তু কারোর কাছে এক পয়সা চেয়ে নিই না, এত যা পারবি দিলে দিবি, না দিলে না দিবি। আমি কিন্তু শুক্রের প্রভাবটা কিন্তু নিজের মধ্যে ফেলতে দিই না। ঠিক আছে, কিন্তু এই যে শুক্রের প্রভাব প্রত্যেক করে গুরু দেখবে দীক্ষা নিতে গেলে তুই এটা নিয়ে আসবি ওইটা নিয়ে আসবি, এত টাকা লাগবে এই লাগবে বলে তো, হ্যাঁ কি না? তাহলে লোভটা কেন, গুরুর মধ্যে লোভ কেন থাকবে? সে তো গুরু, গুরুর মানেটা তো আগে দিন আমি বলেছিলাম যে সে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, সে হচ্ছে গুরু। তাহলে পয়সা দিয়ে কেন তোমাকে সে আলোর পথে নিয়ে যাচ্ছে? ঠিক তাই নয় কি? ঠিক কথা, তুমি আর তোমার শক্তি দ্বারা তো মন্ত্র যখন কাউকে দিচ্ছি বা জ্ঞান যখন কাউকে দিচ্ছি মানে সার্ভিস নয়, এটা সার্ভিস নয়, এটা কোনো সার্ভিস না। যেমন কারোর অ্যাস্ট্রোলজি চার্ট দেখে দেওয়াটা একটা সার্ভিস, এটার জন্য আমার টাকা লাগে, হ্যাঁ ওটা অবশ্যই। কিন্তু আমি তোমাকে যখন কোনো জ্ঞান দিচ্ছি বা যখন কোনো শিক্ষা দিচ্ছি, তোমাকে ঈশ্বরকে পাইয়ে দিচ্ছি, তোমাকে এটা তো তোমার কাছে পয়সার কোনো দরকারই নেই, সেটার পয়সার কোনো ব্যাপার নেই, সেটা তো সেটা সার্ভিস, এটা হচ্ছে শুক্রের প্রভাব। আচ্ছা এইগুলো এই নিজের পরিবারের দেখো লোভ, মানে আমার এটা লাগবে এটা আমার দরকার, চলো ওই পরিবারে ওকে মেরে দিই। তখন কোনো তান্ত্রিকের কাছে গেল, গিয়ে পয়সা কুড়িয়ে দিয়ে অল্পতে কাজ সেরে নিল। এতে তো কোনো কেস নেই, কে ধরবে কে মেরেছে, কোনো আইনগত তো কোনো ঝামেলা নেই এর মধ্যে। আচ্ছা তুমি আমাকে বলো, রাস্তাঘাটে চলাচল করার সময় এমন কি সাবধানতা একজন মানুষ নিতে পারে যাতে সেই ধরনের নেগেটিভ এনার্জির থেকে বাঁচতে পারে? দেখো সব মানুষকে যে নেগেটিভ অ্যাটাক করবে তারও তো কোনো মানে নেই, কেন হতে পারে না, সব মানুষের কখনো ধরে না, রাশি হালকা রাশি ভারী রাশি ব্যাপার বলেছিলাম না একদিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটাই কারণ এগুলো যাদের শরীরে অ্যাস্ট্রোলজি যোগ তো থাকতে হয়। হ্যাঁ অ্যাস্ট্রোলজি যোগ তো অবশ্যই থাকতে হয়, পৃথিবীতে অ্যাস্ট্রোলজির ওপরই পৃথিবীটা চলছে, প্রত্যেক কটা পাই টু পাই জোয়ার ভাটা হচ্ছে টাইম মতো, সমস্ত কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার, এখানে কোনো বাইরে কোনো ইয়েই নেই। কিন্তু পৃথিবীর বাইরে তো আমরা কেউ নই, মানুষ মরছে মানুষ জন্মাচ্ছে পৃথিবীর মধ্যেই হচ্ছে, তো তারাও তো জন্ম নেওয়ার জন্য ঘুরঘুর করছে, যারা সুইসাইড করে মরছে, যারা অপঘাতে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তারা যাবে কোথায়? তাহলে কি করা যায় রাস্তাঘাটে চলার সময়? রাস্তাঘাটে চলার সময় দেখো আমি মনে করি রাস্তাঘাটে মেয়েদের যারা বেরোয় চুল না খুলে যাওয়াটাই বেটার। ঠিক আছে খোলা জিনিসটা না করাই বেটার, এখন তো কেউ মানে না এসব জিনিস, এই মডার্ন যুগ তো কেউ তো মানে না, দূর বেকার কথা।
এগুলো কি স্টাইল সেগমেন্টেরও ব্যাপার আছে, কিন্তু যখন মানুষটা বিপদে পড়ে তখন মানুষগুলো আমাদের কাছে কেন আসে? মানে তুমি বলছো যে সন্ধ্যেবেলা রাত্রিবেলা বেরোলে চুল বেঁধে নেওয়াটা বেটার? একদমই তাই, এগুলোকে মেনটেন করা উচিত, ঠিক আছে? প্রত্যেক কটা মানুষকে একটা কিছু না কিছু প্রোটেকশন রাখাটা উচিত। কোনো ছেলেদের ক্ষেত্রে, ছেলেদেরকে তো অত কিছু হয় না সেরকম, টয়লেট করা এদিকে ওদিকে এগুলো থেকে তো দেখো যেগুলো করে এখানে জঙ্গলে ঠঙ্গলে কবরস্থানে অনেকে করে ফেলে, ভুলভাল করে না বুঝে জেনে শুনে করে ফেলো, এখান থেকে ধরে নিল, সেগুলোকে আমাদের ছাড়াতে হয় অজান্তে। মানে পাতি কেস, এগুলো পাতি কেস, ওইগুলো আমাদের কি বলবো, এগুলো করে ফেলেছে হয়ে গেছে, আমাদেরকে কাজ করতে হয়। কিন্তু তবুও আমাদের সব কিছু একটা স্থানকাল পাত্র বুঝে করা উচিত, যে আমি এই স্থানে এটা করব, এর বাইরে আমি কিছু করব না, তাই নয় কি? আমরা যখন একটা বাস্তু দেখতে যাই, ধরো পায়খানা বাথরুমের যে আমরা বালতি ইউজ করি, সেটা নিশ্চয়ই আমি ঘরে নিয়ে এসে রাখতে পারবো না, রাখতে পারবো কি? পারবো না তো, পায়খানা বাথরুমে ঠিক বালতি নিয়ে তো ঘরে রাখতে পারবো না, তাহলে তার জায়গাটা তাকে রাখতে হবে। ঠাকুরের স্থানের পায়খানা, ঠাকুরের স্থানে যে বালতি থাকবে সেটাও তো আমার ঠাকুরের স্থানে গিয়ে রাখতে হবে, সেটা নিয়ে তো আমি পায়খানা বাথরুমে ঢোকাতে পারবো না। তাহলে প্রত্যেক কটা জিনিস যদি আমরা এই জিনিসকে নয় ছয় করে ফেলি, তাহলেই তো হয়ে গেল অন্য কিছু, ওখান থেকেই অন্যান্য জিনিসপত্র অবশ্যই নেগেটিভ তো বাস করবেই। অনেক আছে ঈশান কোণে পায়খানা বাথরুম করে ফেলছে, ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়, ওই কোণে পায়খানা বাথরুম, এখানে হচ্ছে দেবদেবীর বাস, তাহলে সেখানে তো নেগেটিভ জিনিসটা বাস করবে। কিন্তু মানে আমাদের বাড়িতে একটা জিনিস আমি খেয়াল করেছি, আমাদের কিন্তু ওই উত্তরের দিকেই বাথরুম বরাবর ছোটবেলা থেকে দেখি, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম কোনোদিনও ফেস করি না। উত্তর দিক তো পুরোটা ব্যাপারটা তো পুরোটাই আলাদা, ঠিক আছে? আমরা যেরকম উত্তর দিকে মাথা দিয়ে শুই না বা পশ্চিম দিকে মাথা দিয়ে শুই না, উত্তর দিকে যারা মাথা দিয়ে শোয়ে তাদের আয়ু কমে যায়, হ্যাঁ তাদের অল্প বয়সে মৃত্যু হতে পারে। উত্তর গোলার্ধ বলি না, উত্তর গোলার্ধ চুম্বকের মতো টানে, যখন আমরা উত্তর দিকে মাথা দিয়ে যখন ঘুমোচ্ছি তখন আমাদের রক্ত কিন্তু উপরের দিকে প্রেশার ওঠে, টানছে। এই জন্য হঠাৎ মৃত্যু কারো হয়ে যেতে পারে, কেউ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারে, ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? কোনো রোগ অ্যাটাক করলে ছাড়তে চাইবে না, কারণ টেনে নিচ্ছে নিজের মৃত্যু, কিন্তু আয়ুটা কমতে থাকছে। উত্তর দিকে মাথা দিয়ে সবটা উচিত না, নয় তুমি দক্ষিণ দিকে মাথা দাও আর নয় পূর্ব দিকে মাথা দাও। আচ্ছা, কেউ ধরো কালো জাদু করতে চাইছে কার উপর, এটা তো আগে থেকে বলে কই তো আর কেউ বুঝতে পারে না, এইগুলোর থেকে বাঁচোয়া কি করে হতে পারে? দেখো কালা জাদু যখন কাচ্ছে মানুষটা, ধরো তোমায় আমি কোনো ফিজিক্যালি তোমায় তোমাকে দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ আমাকে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, ধরো তোমার উপরে আমি কালা জাদু করেছি আর তুমি আমাকে খুব বিশ্বাস করো, হ্যাঁ আমি তোমাকে শেষ করতে চাইছি, হ্যাঁ তোমার এটাই তো হয় বেশিরভাগ ক্ষেত্রে, এগুলাই হয় ম্যাক্সিমাম এখন হচ্ছে, এগুলো নাই যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই সেই শেষ করবে, বাসটা দেবে। হ্যাঁ এবার ধরো তোমাকে আমি ক্রিয়া করে রেখেছি, দেখবে না মানুষের না একটা সিক্স সেন্স বলে একটা কাজ করে অল টাইম, যখন দেখবে তোমার সঙ্গে না সবসময় দেখছো যে আমার কেন তো খারাপ করছে, আমি এগুলো কখনো করিনি, আমি এগুলো করতে চাইছি না, কেন খারাপগুলো হচ্ছে, তখন তোমার মাথার মধ্যে একটা টনক নড়বে যে না কাউকে গিয়ে দেখাতে হবে, এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে। তখন তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, সে বলে দিল যে তোমার মধ্যে নেগেটিভ জিনিসগুলো বাস করছে, এগুলো তোমার বন্ধু সঙ্গটা ভালো না, তার সঙ্গে তুমি ত্যাগ করো। আচ্ছা, জন্মকুণ্ডলিতে যাদের ফোর্থ হাউসে কেতু থাকে তার বন্ধু সঙ্গ ভালো হয় না, আচ্ছা ঠিক আছে, সে বন্ধু কোনদিন পরামর্শ দিতে পারে, শত্রুর মতো ব্যবহার করবে ফোর্থ হাউসে দিকে, হ্যাঁ যেহেতু আমার ফোর্থ হাউসে আমরা বন্ধুত্ব বিচার করি। আচ্ছা, হ্যাঁ কেতু তো সবসময় সেপারেশন একটা খারাপ, সবসময় লুকোনো অশুভ জিনিস সব কিন্তু করে, বুঝতে পেরেছো? তখন তোমাকে অ্যাস্ট্রোলজারটা বললো যে তুমি কোনো তার তোমার বন্ধু সঙ্গ ভালো না, তার মানে বুঝতে হবে যে এখান থেকে আমার উপর এমন কিছু হতে পারে, ঠিক আছে তুমি কোনো তান্ত্রিকের কাছে যাও, দেখো সে তোমাকে একটা কোনো না কোনো প্রোটেকশন তোমাকে দিয়ে দেবে। তখন তুমি তার কথা শুনে তার কাছে গেলে, কারণ দেখো যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছে তারা তো বিভিন্ন জায়গায় যায়, তাদের নিশ্চয়ই জানাশোনা থাকবে, না জানাশোনার কিছু নেই। আচ্ছা, সাধারণ মানুষ তো মন্ত্র পাঠ করতে পারে, হ্যাঁ কেন পারবে না, একদম সাধারণ গৃহস্থ মানুষ, হ্যাঁ অবশ্যই পারবে, তো তাদের ক্ষেত্রে কি মন্ত্র পাঠ করা উচিত, কেউ যদি মন্ত্র মেডিটেশন করতে চায়? আমরা খুব ছোটভাবে কথা বলি, পরবর্তীকালে একটা কোনো বড় পডকাস্টে আমরা শুধু মন্ত্র নিয়ে কথা, হ্যাঁ মন্ত্র নিয়ে কথা বলবো। দেখো একদম একদম সাধারণ ছোট ছোট ছেলে মেয়ে যারা ধরো এখন অল্প বয়স, ঠিক আছে, তারা জাস্ট মেডিটেট করতে চায়, স্পিরিচুয়ালিটিকে জানতে চায়, তাদের ক্ষেত্রে ওম নমঃ শিবায় বলি, ওমটা আমরা বলি না,
নম শিবায় নম বলে আমরা মন্ত্র করতে পারি। কেন ওং বলি না? ওংটা হচ্ছে আমাদের সৃষ্টি, ব্রহ্মাকে বোঝানো হয়েছে সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওংটাকে এখানে বোঝানো হয়েছে। দেখো ওং, ও এর ওপর থাকে কি একটা চন্দ্রবিন্দু, ঠিক আছে, সেটাকে আমরা বুঝিয়ে দিয়েছি একটা শিবলিঙ্গ দিয়ে ওংটাকে বোঝানো হয়েছে। দেখবে শিবের একটা জনিপিঠ আছে, ভেদ করে শিবলিঙ্গটা এভাবে উঠেছে, ঠিক আছে, মানে লিঙ্গ জনির ভেদাভেদে তালে কিন্তু সন্তানের সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি হয়। আর মাথায় চন্দ্রবিন্দু, ওটা হচ্ছে লিঙ্গ আর চন্দ্রবিন্দুটা হচ্ছে জনি, এই জন্য শিবের মাথায় এবার চাঁদ থাকে সবসময়। আচ্ছা, শিব সবসময় সৃষ্টির ধ্যান করছে। আচ্ছা, বুঝতে পেরেছ? এই জন্য কোনো মন্ত্রের আগে আমরা ওংটাকে বসানো, ওং নম শিবায়, ওং বিষ্ণু, ওং মানে সৃষ্টি, মানে মন্ত্রটি সৃষ্টির জন্য, ওং এর দ্বারা সৃষ্টি হচ্ছে, মানে বাকি মানে পরবর্তী শব্দগুলো ওই ওং এর জন্য কার্যকরী কার্যকরী। আচ্ছা, এই জন্য ওং বলি, ওং বলি আমরা। আচ্ছা, তো মানে সাধারণ মানুষ তাহলে কি বলবে? নম শিবায় নম বলবে। ওং কেন সে বলবে না? এই যে সৃষ্টিটাকে উচ্চারণ করতে হবে, যদি গুরু না পারমিশন দেয়। আচ্ছা, এটা গুরুকে পারমিশন দিতে হয়? হ্যাঁ, এটা গুরু যদি পারমিশন দেয়। আমাদের দীক্ষার না এক একটা করে লেভেল থাকে, সত্তাভিষেক, অভিষেক, পুণ্যাভিষেক, ক্রম, সাম্রাজ্য, মহাসাম্রাজ্য, এভাবে এক একটা করে পাঠ থাকে। যেরকম শিক্ষার যেরকম পাঠ থাকে, 1, 2, 3, 4 করে এক একটা করে পাঠ করে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ঠিক আমাদেরও তাই। আমাদের শেষ স্টেপ হচ্ছে সন্ন্যাস। আচ্ছা, আমরা এখন, আমি এখন রয়েছি পুণ্যাভিষিক্ত, ঠিক আছে। মানে এই লেভেলটাতে কি হয়? এই লেভেলটা হচ্ছে আমরা সব পূজার অধিকারী, সব রকম পুজো আমরা করতে পারবো, ঠিক আছে। আমাদের এই পুণ্যাভিষিক্ত সময় আমাদের গুরু একটা মন্ত্র দেয়, সেটা হচ্ছে পাদুকা মন্ত্র। আচ্ছা, ঠিক আছে, সব দেবদেবীর বীজ মন্ত্র দিয়ে এই মন্ত্রটা তৈরি হয়। আচ্ছা, তো এইটা আমরা কখনো মুখে উচ্চারণ করব না, আমাদের গলায় এত অব্দি আটকানো থাকবে, মানে এর বাইরে যাবে না, ঠিক আছে। এই মন্ত্র পাওয়ার মারাত্মক। তাহলে সাধারণ মানুষ বলছো যে নম শিবায়, নম শিবায় নম এরকম মন্ত্র বলতে পারে। তারপরে আমি সেদিনকে কিছু একটা মন্ত্র দিয়েছিলাম শরীর স্বাস্থ্য, যাতে ধরো ফেসবুকে, ফেসবুকে, আচ্ছা ফেসবুকে তুমি মন্ত্রগুলো লিখে দাও না অনেক সময়? দিই, খুব কম, মানে মনে যদি লাগলো যে না এই মন্ত্র। এই মন্ত্র কতবার জপ করতে হবে? 28 বার করতে পারে, 108 বারও করতে পারে। আচ্ছা, দেখো মানুষের টাইমটা খুব কম জানো তো, ধৈর্যটা খুব কম, তোর ভালো লাগছে না? হ্যাঁ, ওই ফোনটা একটু ঘাঁটি। হ্যাঁ, আমি তোমাকে এখন ঘুম থেকে উঠে যদি মন্ত্র পাঠ করতে বলি, তুমি ঘুম থেকে উঠে কি করে বলো তো? ফোনটা কাটবে, কে কটা মেসেজ পাঠালো, কে কটা কি পাঠালো আগে দেখে নিলে, তারপর তুমি মন্ত্রে গেলে, তা তোমার কনসেপ্টে চলে গেলো প্রথমে কিন্তু মোবাইলের দিকে। আচ্ছা, ঘুম থেকে উঠে মন্ত্র পাঠ করা সব থেকে ভালো না? হ্যাঁ, আগে সবার আগে নিজের হাত দেখা ভালো। হাত মানে কি করতে হবে বলো? নিজের চোখের দৃষ্টিটা দেখা দিয়ে ঘুম থেকে উঠে সবার আগে নিজের হাত দেখবো। আমরা যখন ঘুম থেকে উঠি তাকাই তো, তাকে নিজের হাতটা দেখা ভালো, যে শুভ যে জিনিসটা এতক্ষণ তো বন্ধ করা ছিল। দেখো আমরা সারাদিনে তো ভালো কাজও দেখছি, খারাপ কাজটা চোখ দিয়ে দেখছি, মানে ঘুমের প্রথম যেটা উঠছে সেটা তো আমি প্রথম জিনিসটা ভালো জিনিসটা দেবো, তাহলে কি দেখবো? নিজের হাতটাকে দেখলাম, কারণ এই হাতের দ্বারা আমি সব কিছু কর্ম করছি। হ্যাঁ, হাতটাকে দেখে আমার মুখটা এরম করে মাথা দেখে পুরো নিজের মতো বুলিয়ে নিলাম, তারপর দেখবে এটা যারা করতে পারবে, যারা রোজ করতে পারবে, দেখবে তাদের ভালো হবে। ওকে, আমি ট্রাই করবো এটা। হ্যাঁ, রোজ ট্রাই করবো, তাহলে ভালো হবে। আর কিছু বলো এরকম? ঠিক আছে, এবার ধরো কারোর জ্বর হয়েছে বা পেটে খুব যন্ত্রণা, তাদেরকে আমি একটা মন্ত্র দিয়েছিলাম, রিং বাং বটুক ভৈরব নম। আচ্ছা, ঠিক আছে, ওংটা আমি এখানে যুক্ত করেছিলাম, যেহেতু আমি গুরু আদেশ পেয়েছি, আমি গুরু হওয়ার আদেশ পেয়েছি, তাই আমি এই মন্ত্রটা আমি সবাইকে দিয়েছি যে তোমরা এটা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বলে না গুরু আদেশ না ছাড়া হয় না কোনো কিছু, তো এই মন্ত্রটা দাওয়াতে দিয়ে তোমার একটা গ্লাসের মধ্যে জল নিতে হবে, জল নিয়ে ওই মন্ত্রটা 28 বার পাঠ করে 3 বার ফু দিতে হবে জলটার মধ্যে। ওই জলটা তুমি যদি পান করো, গ্যারান্টেড আছে 24 ঘন্টার মধ্যে তোমার শরীর ফিট। এটা কি ওং দিয়ে বলতে হবে না ওং ছাড়া বলবে? মানে তুমি ওং দিয়ে বলবে, ওং দিয়ে বলবে, কারণ মানে তুমি এটা আদেশ দিয়েছো যে এটা ওং দিয়ে তুমি বলতে পারো। ওং হরিং হৈরফালা দীর্ঘি অনুসারে রিং রিং বাং বয়াকার অনুসার বাং বটুক ভৈরব নম, বটুক ভৈরবের মন্ত্র এটা। আচ্ছা, শিবের বিভিন্ন 28 বার জপ করে 3 বার ফু দিয়ে জল খেলে সে জ্বরটা ছাড়বে। যারা শিব পুজো করছে, যে আমরা বলি শিব অল্পতে সন্তুষ্ট, হ্যাঁ,
যে একটা বেলপাতাতে শিব সন্তুষ্ট, ঠিক আছে, মানুষ কি সেটা অল্প থেকে সন্তুষ্ট হবে সেটা বলো তো? না, অল্প সন্তুষ্ট শিব পুজো করা মানে কি? তুমি শিব পুজো যখন করছো তুমি তো অল্পতে একটা বেলপাতে সন্তুষ্ট হয়ে যাও, তোমার আত্মাকে তুমি যখন মানাচ্ছ যে শিব অল্পতে সন্তুষ্ট, তুমি তো অল্পতে সন্তুষ্ট থাকো, সে তোমাকে যেটুকুনি দিচ্ছে তুমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, বেশি আশা কিছু করো না, তাহলে কিন্তু কিছুই পাবে না। দারুণ দারুণ, আজকের মানে পডকাস্টটা খুব মানে অন্যরকম হলো। এই আর কয়েকটা এরকম টিপস বলে, হাত দেখা যেমন বললি, এরকম কয়েকটা সুন্দর সুন্দর। দেখো এইগুলো তো রয়েছে, অনেক ট্রিক্স রয়েছে, ঠিক আছে, এগুলো সব কিছু ওপেনলি বলা যাবে না, কিছু কিছু জিনিস আচ্ছা নিজের মতো রাখতে লাগে। আচ্ছা ঠিক আছে, এগুলো সব কিছু ওপেন বলে দিলে ঠিক আছে। এখন নানাদা তার মানে এখন এখন বলবে না, নানাদা এটা আমাকে পরে বলবে, নানাদা আমাকে পরে কখনো বলবে বা এগুলো আমি আমি যেটা খুব খেয়াল করেছি যে এগুলো সব সময় সব কিছু বলাও যায় না, এগুলো একটা মনের থেকে আসে যে এখন এখন এটা আমি বলি। হ্যাঁ, যদি মন বলে যে না এখন বলবো না, তাহলে এটা দেখি এটা বলা হয়। দেখো আমি তোমাকে কথা বলি, এটাও হয় জানো তো, প্রত্যেক কথার একটা ওজন আছে। ওজন ছাড়া যদি কথা হয়ে যায় না, সেই কথার কোনো দাম থাকে না। আমি তখনই তো কথাটা বলবো যখন এই কথাটা যখন আমার কথাটা গুরুত্ব পাবে। ঠিক ঠিক, মানুষ যখন বিপদে পড়বে তখন মানুষকে আমি এই মন্ত্রটা যে বললাম, মানুষ বিপদে পড়লে কিন্তু মানুষ এই মন্ত্রটাকে ইউজ করবে, নাহলে কেন ইউজ করতে যাবে? ঠিক, করবে তো না? শুনে রেখে দিল মানুষ যে ঠিক আছে চলো আমি বলেছি, চলো একবার ট্রাই করে দেখি হয় কি না, দেখলো যেমন ফুললো তখন এই কথাটা গুরুত্ব বাড়লো এবং তারপর তারপর সে জিজ্ঞাসা করলো যে কি এরপর কি। ঠিক আছে, কারণ যত মন্ত্র আছে ঠিক আছে এগুলো তো আর এমনি এমনি আসেনি, সব মন্ত্রই কিন্তু এই শিবের মুখ থেকেই বেরিয়েছে। পৃথিবীতে যত মন্ত্র আছে সব কিন্তু শিবের মুখে, এই জন্য বলেছে দেবাদিদেব মহাদেব, দেবতাদেরও দেবতা। আবার দেখো আমাদের ভাগ্য বিচার করে কিন্তু বিধাতা পুরুষ, দেবতাদেরও ভাগ্য বিচার করে, এই জন্য দেখো দেবতাদেরও দেখো আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, তুই এটা তুই এটা তুই এটা, মানুষের মধ্যে দেখো ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, তোর ভাগ্য এটা তোর ভাগ্য এটা তোর ভাগ্য এটা। দুর্দান্ত একটি পডকাস্ট আমরা আজকে করলাম রানাদার সঙ্গে, এবং থ্যাংকস রানাদা ফর কামিং। এবং আমরা এখন আমরা একটু নিজেরা গল্প করব, এবং আশা করছি আপনাদের এই পডকাস্টটি ভালো লেগেছে, এবং ভালো লাগার পাশাপাশি আপনারা এমন অনেক ইনফরমেশান পেয়েছেন যে ইনফরমেশানগুলো আগে আপনারা হয়তো পাননি, এমন অনেক বিষয়ে আপনাকে আমরা এই পডকাস্টে সাবধানও করেছি যে এই জায়গাগুলো থেকে আপনাদের সাবধান হওয়া উচিত। এবং তার পাশাপাশি রানাদার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে হয় আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন রানাদার সঙ্গে। রানাদার ফেসবুক অ্যাকাউন্টও ফলো করতে পারেন, কামাখ্যা সাধক রানা শাস্ত্রী, এবং রানাদার সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ওখানে আমার ডিসক্রিপশন সেকশানে। এবং রানাদার সাথে মানে এই আড্ডাগুলো আমার খুব ভালো লাগে, এবং আমি এটাও জানি যে আপনাদেরও এই আড্ডাগুলো খুব ভালো লাগে। আপনাদের সঙ্গে কখনো দেখা হবে আমাদের দুজনেরই, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এবং আপনি যদি আমাদের এই পডকাস্টে এসে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চান, অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা শোনাতে চান, তাহলে আমাদেরকে 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠান আপনার ঘটনা, এবং আপনার ঘটনা আমাদের টিম সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে ডেকে নেওয়া হবে আমাদের এই স্টুডিওতে। আশা করছি আপনারা এই পডকাস্টটি লাইক করে ফেলেছেন কারণ আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা শেয়ার করে ফেলেছেন অলরেডি এই পডকাস্টটি আপনার বন্ধুদের সঙ্গে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আমার ক্যামেরার উল্টো দিকে ছিল তন্ময়, এবং আজ আমার গেস্ট রানাদা। আজকের মতো আমরা চললাম এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে বিনোমো অ্যাপের লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করতে ভুলবেন না বিনোমো অ্যাপ, এবং নিজের ট্রেডিং জার্নি শুরু করুন আজ এখন থেকেই।